এবং প্র্যাকটিক্যালি আপনারা যখন একটা লোন টুন নিয়ে আপনারা এগুলি করবেন কৃষক এবং আপনারা আজকে যারা এখানে এসছেন একটা কৃষি সম্পর্কে ট্রেনিংয়ের জন্য আপনাদের আমাদের আজকে এই যে প্রোগ্রাম আপনাদেরকে তিন দিনের একটা ট্রেনিং প্রোগ্রাম কিভাবে পশুপাখি লালন করণ করতে হয় বা চিকিৎসা করতে হয় এগুলি আমরা আজকে আমরা শিকল করতে পারবো ব্যবহার বা আমাদের যে আর্থিক সহায়তা কোনটা এঙ্গেল লোজ বুঝতে এটা আমাদের মাননীয় এক্সিকিউটিভ মেম্বারের খুবই ইন্টারেস্টের ফসল এবং খুবই উনি উচ্চাশা নিয়ে এই প্রোগ্রামটা শুরু করেছেন। তার এই মতাদর্শে দর্শিত হয়ে আমরা এই প্রোগ্রামটা আমরা অলরেডি ওয়েস্ট নর্থ ধলাই জোনে শুরু করে দিয়েছি, সাউথ জোনে আমরা আজ থেকে শুরু করব। আজকে আপনারা যারা এসছেন পিগ্রিয়ারিংয়ের উপর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে, পরবর্তীকালে এখানে আমাদের আবার তিন দিবসীয় গরু এবং ছাগল, তার পরবর্তীতে কালে আমরা হাঁস এবং মুরগি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আস্তে ধীরে এগুলো হতে থাকবে। এই ট্রেনিংটা সাউথ জোন লেভেলে সাউথ জোনের অন্তর্গত মডেল সাইন্টিফিক পিক ফার্মিংয়ের ওপর তিন দিবসীয় একটা কর্মশালা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সাউথ জোন এলাকার উদ্যমী যারা পিক ফার্মিংয়ের উপরে যারা ইন্টারেস্টেড বেনিফিশিয়ারিরা আমাদের সিলেকশন করে বাসায় করে সব সাবজন থেকে আনা হয়েছে, ওনারা তিন দিন ব্যাপী এখানে রিসোর্স পার্সনদের কাছ থেকে কিভাবে মডার্ন টেকনিক হাতে নিয়ে পিক ফার্মিং শুকর পালনটা কীভাবে লাভজনক করা যায়, কীভাবে ভ্যালু অ্যাডিশন করা যায় এবং সরকারের বিভিন্ন রিসোর্স আমাদের টেকনিক্যাল পার্সন ওদেরকে সহায়তা নিয়ে কি আর্থিকভাবে কীভাবে লাভবান করা যায় তা নিয়ে প্রশিক্ষণের কর্মশালা হচ্ছে। তো আমরা আশা করি এই তিন দিনে আমাদের অন্যান্য জোনাল যেমন ওয়েস্ট জোন ধলাই জোন এবং নর্থ জোনও কিন্তু এরকমই তিন দিবসীয় কর্মশালা আমরা শেষ করতে পেরেছি। তো এখানেও সাউথ জোনেও আমরা আশাবাদী আজকে যারা এসছেন বিভিন্ন সাবজন থেকে ওনারা আমাদের টেকনিক্যাল সেশনের সব রিসোর্স পার্সনদের বক্তব্য শুনে এখানে তারা উপকৃত হবেন এবং শিখে যাবেন এবং লাইন ডিপার্টমেন্ট যারা যারা এই পিক ফার্মিংকে নিয়ে উৎসাহ করতে ব্যাংক নাবার এরকম তাদের কীভাবে লোন পেতে পারে, কীভাবে সহযোগিতা পেতে পারে এরও আমরা তাদের লাইন ডিপার্টমেন্টের সাথে বা রিসোর্স পার্সনদেরকে এনে তাদেরকে আমরা কীভাবে ভ্যালু এডুকেশন পিক ফার্মিংয়ের উপরে মডার্ন সাইন্টিফিকের উপর আমরা আরও কর্ম উদ্যোগী করতে পারে এবং ফার্ম করতে সাহস যোগাতে পারে তার জন্য এই প্রচেষ্টা আমাদের এডিসির এআরডিডি ডিপার্টমেন্টের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে।